হ্যাপি নিউ ইয়ার, সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। নতুন বছরে আমরা পা দিচ্ছি, পুরনো বছরকে ফেলে রেখে। আজ 12টার পরেই আমাদের 2022 সাল শুরু হবে। তো যাদের জীবনে যা ছিল পুরনো বছরে দুঃখ কষ্ট, সেগুলো ভুলে যে আমরা নতুন বছরে সুন্দরভাবে এগিয়ে যাই, সবার সাথে হাতে হাত ধরে মিলেমিশে থাকব, এটাই আমাদের সবার কামনা। তো চলো আজকে একটু আমি পরিবারের ব্যাপারে কিছু বলবো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। একটু আমার মানে ইচ্ছে হলো অনেক কিছু শোনার পরে বলার, তো চলো কি বলছি আমি। একটা কথা বলছি জানো তো, আমাদের কি মানে আমাদের সংসারে কোনো কন্টেন্ট নেই, আমরা তো অনেক কিছু দেখাতে পারি বলো, প্রতিদিন কত রান্না আমরা করি, রান্না যাই হোক কিছু তো করি, আমরা তো না খেয়ে কেউ থাকি না, কিছু তো রান্না করি, ডাল ভাত মাছ তরকারি যাই হোক তো কিছু করি আমরা। আমাদের ডেইলি লাইফের কী আছে, রান্না বাড়ি, যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে কাজকর্ম, সংসারের ডেইলি লাইফ তো এই, আত্মীয় স্বজন আসলো তাদেরকে একটু শেয়ার করা, বা আমরা কোথাও ঘুরতে গেলাম এইসব শেয়ার করা, ডেইলি লাইফ তো এটাই আমাদের না। তো সেইখানে কার ঘরে কি হচ্ছে, এই যে পরিবারে মানে আমাদের ইউটিউবের পরিবারে যারা একটু যারা বড় আছে ইউটিউবার, হ্যাঁ যারা একটু নামটাম করে গেছে তাদের বা আরও এ, তাদেরকে নিয়ে তাদের সম্বন্ধে ভালো কিছু বলুক ঠিক আছে, সেটা ভালো লাগে, খারাপ লাগে না। অনেকে অনেক কষ্ট করে এই জায়গাটা দাঁড়িয়েছে এবং তাদের দাঁড়িয়ে তাদের সত্যি কথা সংসারকে বাঁচিয়েছে, আমি কারো নাম বলবো না, অনেক কষ্ট করে যারা খেতে পেত না, যাদের ওষুধ যুক্ত না মানে ওষুধ কিনে সে পেশেন্টকে ভালো করে তুলছে আস্তে আস্তে, এরকম তো অনেক আমাদের বড় বড় ইউটিউবার আছে। তো ঠিক আছে, তাদেরকে নিয়ে যেসব ধরনের কথাবার্তা, একটা মানে এটা মনে হয় কি হিংসা করা নাকি, তাদেরকে নিয়ে এত সমালোচনা করে নিজেকে মানে অনেক যারা এরা বড় বড় ইউটিউবাররা এসব আলোচনা করে না, যারা ছোটো ইউটিউবার যাদের মানে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে যাওয়ার ইচ্ছা, হ্যাঁ তখন তারা অন্যের সম্বন্ধে এইরকমভাবে মানে বড় বড় ইউটিউবারদের সম্বন্ধে এরকমভাবে বলে মানে নিজের ভিউ বাড়িয়ে বেশ তাড়াতাড়ি এগোনোর ইচ্ছা, জানি না আমার তো ভালো লাগে না। আমার ডেইলি লাইফে আমার যা আছে আমি সেটাই বলবো, কার ঘরে কি হচ্ছে, কে কি করছে, কারা তাদের কি তাদের সম্বন্ধে সমালোচনা করে তাদের সম্বন্ধে মানে ঠিক মানে উল্টোপাল্টা কথাবার্তা বলে নিজের ভিউ বাড়ানো, জানি না আমার আমি পক্ষপাতী না, সে যারা পক্ষপাতী যারা মানে এগুলো নিয়ে সমালোচনা করতে ভালোবাসে তারা করুক ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগে না। আমার এরকম ধরনের কথা প্রশংসা করুক তাও ভালো লাগে, কিন্তু নিন্দে শুরু করে দেয় তারা, তারা দাঁড়িয়েছে তারা একটু মানে যাই হোক ভালো আছে, যারা অনেক কষ্টে ছিল তারা ভালো আছে, তাদের সম্বন্ধে আজে বাজে কথা বলে নিজের ভিউ বাড়ানোটা অনেকে ইন্টারেস্টে মানে একটু যদি লেখা যায় যে তার সম্বন্ধে এই বা কি, ওরে বাবা সেখানে ভিউ চচ্চর করে বেরিয়ে যায়, দেখে ভাইরাল হয়ে গেল। আর আমরা যদি প্রতিদিন প্রতিদিন আমাদের ব্লগ আমরা এই নাতনির এই দেখাই, আজকে এই রান্না দিলাম এই দিলাম এইসব লিখি, ও কেউ খুলবেও না। এখনই যদি বলি অমুক ইউটিউবার মানে যারা নাম করা তাদের সম্বন্ধে এখনই যদি আলোচনা করতে বসি, এখনই মানে আমার ভিউ মানে রাতারাতি হয়তো ভাইরাল হয়ে যাবে, এরকম অবস্থা। আমার দরকার নেই ভাইরাল হওয়ার, কারোর সম্বন্ধে এরকম আজে বাজে কথাবার্তা বলে আমার ভাইরাল হওয়ার দরকার নেই। আমার যা কন্টেন্ট আছে আমি তাই নিই, এগোতে চাই এগোলে এগোবো, না এগোলে না এগোবো, আমার কোনো আপত্তি নেই, আমার দরকার নেই। আমি যে বাড়িতে নুন ভাত খাই তাই খাবো, সৎপথে থেকে খাবো, ওই সব আজে বাজে কথাবার্তা বলে আমার মাংস ভাত খাওয়ার দরকার নেই, সেটাই আমার আজকে মানে বলার কথা। যে পরনিন্দা পরচর্চা করে লাভটা কি, নিজেকে দাঁড় করানো, সেটাই জানি না আমি, হয়তো তাই ইউটিউবে হয়তো পরনিন্দা পরচর্চা করলে হয়তো তাড়াতাড়ি সাফল্য এসে যায় আমার মনে হয়, সেই জন্যই সবাই হয়তো করছে পরনিন্দা পরচর্চা, মানে পরনিন্দা পরচর্চা
সাফল্যর দরজা। যাই হোক, আমার ইচ্ছা নেই, আমি কারোর নাম নিয়েও বলবো না, কিচ্ছু না, আমার একদমই ইচ্ছা নেই। অনেকের সম্বন্ধেই তো জানি, তারা নিজেরা অনেক কষ্ট করে দাঁড়িয়েছে, অনেক অভাবী ছিল, তারা এখন ভালো আছে, ভালো থাকুক, আমি ঠাকুরের কাছে কামনা করি তারা আরও ভালো হোক, আরও বড় হোক, কিন্তু তাদের সম্বন্ধে আজে বাজে কথা বলে আমি এগোতে চাই না, তারা আরও ভালো হোক, আমার হলে এটাই কথা। এবার আমি রান্নাঘরে ঢুকবো, চলো রান্নাঘরে যাই, কেন কারো সম্বন্ধে আলোচনার আমার দরকার নেই, করে আমার ভিউ বাড়ানোর দরকার নেই, আমার সংসারে কাজকর্ম আমি দেখাবো, ওতেই যদি আমার কোনো দিন লাভ ফেরে ফিরবে, আর না ফেরে না ফিরবে, এইরকম যেমন আছে তেমনিই থাকবো, খুব ভালো আছি, খুব সুন্দর সময় কেটে যায়, আমার ভালোই লাগে, খারাপ লাগে না। চলো এবার রান্নাঘরে চলো, কী করি দেখি, রান্না রান্নাবান্না কী করি, চলো। ঠিক আছে, বেগুন বাসন্তী, ওই বেগুন পোস্ত, তো এটা আমি রান্না করব, একটু তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা, সঙ্গে থাকো। তো আমি এই বেগুনটাকে এবার আমি ভেজে নেবো, ওই যে তেল দিয়ে দিয়েছি প্যানে, এবার এটাকে ভেজে নিয়ে তারপর রান্নাটা শুরু করব, সঙ্গে থাকো। বেগুন ভেজে তুলেছি, এবার ওই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম, আরেকটু তেল দিয়ে দিলাম, না হলে মানে বেগুন তো টেনে নেয় তেল। এবার একটুখানি কালো জিরে দিচ্ছি, একদম সহজ রান্না, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি, এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে পোস্তটা দিয়ে দেবো, বেগুনে যেহেতু নুন আছে সেহেতু নুন একটুখানি দেবো, বেশি দেবো না, একটু ভাজা ভাজা হতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার পোস্ত একটু হলুদ দিয়ে দিয়ে দিলাম, কারণ বেগুনে আমার ইয়ে হলুদ দিয়ে ভাজা, তো একটু নেড়ে চেড়ে নেবো, একটু কষানো হলে পরে তারপরে বেগুনগুলো দেবো, ঝোল দিয়ে বেগুনগুলো দেবো, বেশি সেদ্ধ করা তো যাবে না, তাহলে পরে গলে যাবে, তাহলে আবার ফিরে আসছে। কষানো হয়ে গেছে পোস্ত, তেল বেরিয়ে এসছে, তেল ছেড়েছে, এবার আমি পরিমাণ মতো জল দেবো, বেশি জল লাগে না, এটা তো গায়ে গায়ে হবে, একটু ফুটতে হবে, ফুটলে পরে তারপরে বেগুনটা দিয়ে দেব। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব, বেগুন তো মানে খুব মানে ফোটার দরকারই নেই, মানে একটু ফুটলে পরেই নামিয়ে নেব, কারণ একদম নরম, গলে যাবে, আর একটু পোস্ত তো একটু মিষ্টি দিলে ভালো হয়, আর অনেকে মিষ্টি যদি না খায় না দিলেও চলে, আমি একটু দিচ্ছি, একদমই সামান্য। রান্নাটা একদম হয়ে গেছে, এবার একটুখানি ধনে পাতা দেব, এই যে ধনে পাতা, এই যে ধনে পাতা ছড়িয়ে ছড়িয়ে দিলাম, যদি রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার সঙ্গে থাকবে, আমিও তোমাদের সঙ্গে থাকব। তো আজকের মতো আমি ভিডিও আমি এখানেই রাখলাম, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো, টাটা।